নমস্কার বন্ধুরা, ঐশীর মার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে এরকম ফ্রাইড রাইস আমরা সকলে খেয়ে থাকি, কিভাবে বাড়িতে বানালে বিয়ে বাড়ির মতো একদম ঝরঝরে আর সুস্বাদু হবে, আজকের ভিডিওতে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সাথেই থাকছে অনেক ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স, তাই ভিডিওটা স্কিপ করবেন না, সেগুলো মিস হয়ে যেতে পারে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন তাহলে রেসিপিটা বাড়িতে কিভাবে খুব সহজে বানিয়ে নেবেন সেই রেসিপিটাই শেয়ার করি। প্রথমেই একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি বাসমতি চাল। এখানে আমি 500 গ্রাম বাসমতি চাল ব্যবহার করছি, আর বাসমতি চাল দিয়েই ফ্রাইড রাইসটা সব থেকে বেশি ভালো হয়। চালটাকে এবারে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। চাল যখন ধোবেন তখন কিন্তু খুবই হালকা হাতে ধোবেন, কারণ চালগুলো ভীষণ সরু হয় আর খুবই নরম হয়, তাই হালকা হাতে এভাবে একটু ডোলে ডোলে চালটাকে ধুয়ে নিতে হবে। আর জলটা দেখুন কতটা নোংরা বেরিয়েছে। আপনারা চালটা ততক্ষণই ধোবেন যতক্ষণ না চালটা ধোয়ার পর এরকম পরিষ্কার জল বার হচ্ছে। এবার চালটাকে আমাদের 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে, এতে ভাতের দানাগুলো লম্বা লম্বা হয়। তারপর ফ্রাইড রাইস তৈরি করার জন্য কিছু সবজি এখানে নিয়ে নিয়েছি। আমি এখানে 5 রকমের সবজি ব্যবহার করছি, গাজর, বিনস আর 3 রকমের ক্যাপসিকাম। আপনারা চাইলে 1 রকমের ক্যাপসিকাম দিয়েও এটা করতে পারেন, তবে 3 রকমের ব্যবহার করেছি যাতে এটা একটু কালারফুল হয়। সবজিগুলোকে 1 রকম সাইজ করে কাটতে চেষ্টা করবেন, তাতে কিন্তু ফ্রাইড রাইসের স্বাদটা নির্ভর করে। এরপর নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ, যেটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। এরপরে আমরা 1 ঘন্টা চালটা ভিজিয়ে রাখার পর ভাতটাকে তৈরি করে নেব। অনেকটা পরিমাণে জল গরম করতে বসিয়েছিলাম, জলটা যখন ভালোভাবে গরম হবে তখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন, এমন লবণ দেবেন যাতে ভাতটা নোনতা হয়ে যায়। আর এর সাথে দেব 1 টিস্পুন ভিনিগার। ভিনিগার বা লেবুর রস এখানে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, এতে ভাতগুলো কিন্তু ধবধবে সাদা হবে আর ফ্রাইড রাইসটা দেখতেও ভালো লাগে। তার সাথে দেব 1 টিস্পুন সাদা তেল। সাদা তেলটা দিলে ভাতগুলো কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না, একদম আলাদা আলাদা থাকবে। এবার ভালো করে জলের সাথে এগুলোকে মিশিয়ে দিলাম। তারপর আমি আগে থেকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে এবার জলটাকে ফেলে দিয়ে জলটা ঝরিয়ে দিয়ে দেব। চাল ভেজানো জলটা কিন্তু এখানে ব্যবহার করবেন না। আর চালটা ভিজিয়ে রাখার পর এখানে কিন্তু আর কোনোভাবেই চালটাকে ধুতে যাবেন না, তাহলে কিন্তু চাল ভেঙে যাবে। খুবই হালকা হাতে জল ঝরিয়ে চালটাকে আমি এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর হালকা করে একবার চালটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দেব, যাতে চালটা এক জায়গায় দলা বেঁধে না যায়। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ফুটতে দেব। আর চালটাকে আমাদের ততক্ষণ ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না 90% ভাতটা রেডি হচ্ছে। ফ্রাইড রাইস বানানোর জন্য আমাদের ভাতটাকে 90% মতো কুক করতে হবে। যদি 100% আপনারা কুক করে নেন ভাতটা, তাহলে কিন্তু ওভার কুক হয়ে যাবে, সেক্ষেত্রে ফ্রাইড রাইস আপনাদের ঝরঝরে হবে না। তাই অবশ্যই ভাতটাকে 90% মতো কুক করে নামিয়ে নিতে হবে। তাহলে দেখবেন যখন আপনারা ফ্রাইড রাইসটা বানাবেন তখন একদম ঝরঝরে হবে। বিরিয়ানি বানানোর জন্য আমাদের ভাতটা তৈরি করতে হয় কিন্তু 70-80% মতো, আর ফ্রাইড রাইস বানানোর জন্য তৈরি করতে হয় 90% মতো। এবার একটা ছাঁকনির সাহায্যে ভাতটাকে ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে বা একটা থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে ছাঁকনি করে ভাতটা না তুলে যেভাবে আমরা রোজকার খাওয়ার ভাতটাকে মাড় ঝরিয়ে নিই সেভাবেও করতে পারেন, তবে এইভাবে করে নিলে সব থেকে ভালো হয়, ভাতটা একদম ঝরঝরে থাকবে। এবার থালার মধ্যে ভাতগুলোকে উঠিয়ে নেওয়ার পর একটা চামচ দিয়ে চারপাশে ছড়িয়ে দিলাম। এবারে ভাতটাকে আমাদের একটু ঠান্ডা করতে হবে, কারণ একদম গরম অবস্থায় কিন্তু ভাতটাকে ফ্রাই করতে যাবেন না, তাহলেও ভাতের দানাগুলো ভেঙে যাবে আর ফ্রাইড রাইস কিন্তু দলা পাকিয়ে যাবে, ঝরঝরে হবে না। এরপর ফাইনালি আমরা ফ্রাইড রাইসটা বানানোর জন্য একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সাদা তেল, আর স্বাদটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দেব 2 টেবিল স্পুন ঘি। আপনারা চাইলে সম্পূর্ণ ঘিতেও করতে পারেন, তাতে আরও বেশি স্বাদ হবে। এরপর তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। ছোটো এলাচের মুখগুলো কিন্তু অবশ্যই ফাটিয়ে দেবেন। ফোড়নটা ভাজা হয়ে গেলে প্রথমে দিয়ে দিয়েছি গাজর। সবজিগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই কয়েকটা স্টেপ মনে রাখতে হবে,
একসাথে সমস্ত সবজি দিয়ে দিলে কিন্তু হবে না। গাজরটা ভাজতে যেহেতু একটু সময় বেশি লাগে, তাই এখানে প্রথমে গাজরটা দিতে হবে। আর গাজরের মধ্যে যখন হালকা একটা সোনালী কালার চলে আসবে ঠিক এরকম, তখন আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা বিনসগুলোকে। এক এক করে স্টেপ বাই স্টেপ আমাদেরকে সবজিগুলো ভেজে নিতে হবে, তাহলেই দেখবেন ফ্রাইড রাইসটা কিন্তু একদম পারফেক্ট হবে। সবজিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। বিনসটাকে গাজরের সাথে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা কাজু বাদাম আর কিশমিশটা। এবার কাজু বাদাম আর কিশমিশটা যখন হালকা সোনালি রং হয়ে যাবে সেই পর্যন্ত ভেজে নেব। দেখুন কিশমিশগুলো কিন্তু বেশ সুন্দর ফুলে গেছে আর কাজু বাদামের মধ্যেও হালকা একটা কালার এসেছে। এবারে যে তিন রকমের ক্যাপসিকাম নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। ক্যাপসিকাম খুব বেশি ভাজলে এর মধ্যে যে ক্রাঞ্চি ভাব সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, তাই অবশ্যই ক্যাপসিকামগুলোকে সব শেষে ব্যবহার করবেন। আর এক মিনিট মতো এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এক মিনিট মতো সমস্ত কিছু নাড়াচাড়া করে নেওয়ার পর আগে থেকে রেডি করে রাখা ভাতটাকে দিয়ে দেব। দেখুন ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, একটার গায়ে কিন্তু একটা ভাতও লেগে যায়নি। এবারে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। আপনারা যেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করবেন। আপনারা চাইলে চিনিটা গুঁড়ো না করে এমনিও মেশাতে পারেন, তবে গুঁড়ো করে মেশালে সমস্ত ভাতের সঙ্গে চিনিটা মেশে এতে স্বাদটা বেশ ভালো হয়। এবারে স্বাদের জন্য দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তারপর সমস্ত উপকরণকে হালকা হাতে একবার মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, আমি আর কাঁচা লঙ্কাটা এখানে ব্যবহার করলাম না। হালকা হাতে ফোল্ড করে করে এই রাইসটাকে সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব। আর যখন আপনারা রাইসটা অ্যাড করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা করে দেবেন একদম লোতে। খুব বেশিক্ষণ ভাতটা দেওয়ার পর আর ভাজার দরকার নেই। এইভাবে হালকা হাতে ফোল্ড করে করে মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই আমাদের ফ্রাইড রাইস একদম রেডি। আর ফ্রাইড রাইসটা কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন, একদম ঝরঝরে। আর ফ্রাইড রাইসটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে একবার ফ্রাইড রাইস বানিয়ে দেখতে পারেন। এই রাইসটা চিকেন বা মাটনের যে কোনো রেসিপির সাথে পরিবেশন করতে পারেন। দুদিন আগেই আমি আপনাদের সঙ্গে চিকেন রেজালার রেসিপি শেয়ার করেছি, সেটা দিয়েও কিন্তু ফ্রাইড রাইসটা ভীষণ ভালো যায়। আমি ভিডিওর শেষে লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে একবার দেখতে পারেন। আর যারা সম্পূর্ণ নিরামিষভাবে খেতে চাইছেন তারা পনিরের ডিশের সাথেও পরিবেশন করতে পারেন। তাহলে বন্ধুরা আজকের এই ফ্রাইড রাইসটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলের যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীকালে অনেক নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।